প্রচারের সময়সীমা পার হওয়ার পরেও নেচেকে চলছে প্রচার। তবে সচেতনতার করোনা থেকে কোনো অংশে কম নয় যক্ষা। সকল রাজনৈতিক দলের প্রচার কর্মকাণ্ড শেষ হলেও নেচে এগিয়ে চলছে প্রচার। নির্বাচন বিধিভঙ্গের বেনিয়মের অভিযোগ তুলছে না কেউ, আসলে তারা শিল্পী। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে শান্তিপুর বিধানসভায় এসেছে ভোট প্রচারে নয়, কোভিডের থেকেও ভয়ঙ্কর টিবি রোগের সচেতনতায়। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তারা বিভিন্ন জেলায় অভিনয় এবং গানের মাধ্যমে জনসাধারণকে সচেতন করেন। তাদের কথা অনুযায়ী দেওয়ালে বড় পোস্টার হোর্ডিং থাকলেও অনেক সময় উপেক্ষিত হয় তা। কিন্তু মনোরঞ্জনের সাথে সতর্কতা প্রচার করলে তা কার্যকরী হয় অনেকটা। সাত জনের দলের মধ্যে রাধা কৃষ্ণ সখী সখা খোল ঢোল বাজনাদার সাউন্ড সিস্টেম অপারেটর এবং ড্রাইভার সকলে ভ্রাম্যমান। শিল্পী হিসেবে মিলছে প্রত্যেকের সরকারি ভাতা। এ ধরনের কাজের জন্য আলাদা পারিশ্রমিক। শান্তিপুরের জোড়াকালী বটতলা, সাহাপাড়া হরিজনপট্টি, নতুন হাট বাজার, কলোনির মাঠ, মাতালগড় সরভুজ বাজার মোড়, এভাবেই আজ সচেতনতা প্রচার শুরু হয়েছে তাদের। গানে অভিনয়ে শোনা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে 50,000-এরও বেশি মানুষ মারা যান টিবি রোগে। জেলা হাসপাতাল এবং ব্লকে টিকা ঔষধ চিকিৎসা ব্যবস্থা সত্ত্বেও এখনও প্রতি মিনিটে একজন ভারতীয় মারা যান। করোনা থেকে কোনো অংশে কম নয় এই রোগ, তাই সঠিক সময়ে সরকারি চিকিৎসা কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং তথ্য কেনার জন্য অর্থ মেলে সরকারি তহবিল থেকে। আর তা কীভাবে পাওয়া যায় তারই সবিস্তারে বিবরণ সহ লিফলেট দেওয়া হচ্ছে সকলের হাতে। দপ্তর থেকে এই ফোক শিল্পী দিয়ে আমাদের টিবি রোগ এর ওপর প্রচারে প্রচারটা আমরা করছি। কৃষ্ণনগর থেকে আমরা বেরিয়েছি, কৃষ্ণনগর স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের নিয়ে আজকে আমরা শান্তিপুরটা আছি, তারপর রানাঘাট আছি, এইগুলোকে নিয়ে আমরা আজকে পাঁচ জায়গায় প্রোগ্রাম করব। প্রোগ্রামটা হবে টিবি একটা যে মারণ ভাইরাল রোগ, তার প্রতিকারের জন্য আমাদের এই ট্যাবলো গাড়ি নিয়ে প্রচারে আসা। টিবি রোগটা এমনই একটা ভাইরাল রোগ যেটা হচ্ছে বায়ুবাহিত রোগ, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে প্রায় মানুষের শরীরে প্রবেশ করে গেছে। সেই জন্য সেই টিবি রোগ যাতে নির্মূল করা যায় সেই জন্য আমাদের এই প্রচারে আসা। চিকিৎসাটার ব্যাপারটা হচ্ছে আর যেখানে সব স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র আছে প্রত্যেকটা মানুষই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিনামূল্যে কফ পরীক্ষা করতে পারবে, স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পুরোটাই সুযোগটা ওরা পাবে। আবার একটা কি যাদের টিবি রোগ হয়েছে তাদের আপনার 2 বছর পর্যন্ত 500 টাকা করে পুষ্টি ভাতা তাদের দিকে দেওয়া হবে, এটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে অ্যালট করা হয়েছে। আমরা এখানে আজকে এসেছি 3 দিন হচ্ছে, 25 তারিখ থেকে আমরা শুরু করেছি, 3 দিন প্রোগ্রামটা আমাদের এখানে চলছে, এইটাই হচ্ছে ব্যাপার। এই প্রচারটা কি গানের মাধ্যমে না? এটা আমাদের গানের মাধ্যমে প্রচার করা হচ্ছে, কিছু কথাতেও বলা হচ্ছে, আমাদের সরকারি তরফ থেকে লিফলেট আছে, লিফলেটও দেওয়া হচ্ছে। আমাদের হচ্ছে 8 জনের টিম। হ্যাঁ, সরকারিভাবে আমরা টাকা পয়সা পাই। আমার নাম হচ্ছে গুরুপদ পাত্র, আমার দলের নাম হচ্ছে রাধারানী সম্প্রদায়। আমাদের আসল বাড়ি হচ্ছে গিয়ে পূর্ব বর্ধমান। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।